গাইস, আজকে জানাবো নতুন ইউটিউবারের জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জানাবো খুব কম খরচের মধ্যে আপনি কিভাবে বাড়িতে থেকে সেটআপটা তৈরি করে নিতে পারবেন নতুন ইউটিউবারের জন্য। কারণ ফ্লিপকার্টে অর্ডার করলে অনেক দাম খরচা বেশি হয়ে যায়, কমসে কম 4,000 টাকা অন্তত খরচা পড়ে যাবে। আমি মানে লাইটিং থেকে গ্রিন স্ক্রিন থেকে স্ট্যান্ড থেকে এইগুলো আপনারা 4,000 টাকার মধ্যে খরচা পড়ে যাবে। আমি আপনাদের জন্য ঘর উপায় বলবো, এটি আপনি 700 টাকার মধ্যে খরচা হয়ে যাবে। আমি যেভাবে ভিডিও করে বানাই, আপনাদের যেরকম ঘর উপায় হেলথ টিপস দিতে থাকি, সেরকম আমি এই ঘর উপায় আমি এই সেটআপটা তৈরি করেছি। তো গাইস, সবার প্রথমে আমি স্ক্রিনশট মেরে দেখাচ্ছি এই স্ক্রিনশটে কি কি সরঞ্জাম লাগবে এই সেটআপের বিষয়ে। আমি এই স্ক্রিনশটটা মেরে করাম মেরে আপনি কেটে নিন, আর কি কি লাগবে অবশ্যই আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন। আর পিছনে যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন স্ক্রিন না হলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না, বিভিন্ন কোয়ালিটি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আর দুখানা আমার দুখানা যে লাইট আছে এই সেটআপের জন্য, এই সেটআপটা ফ্লিপকার্টে অর্ডার করলে দুখানা লাইট খরচা পড়ে যাবে অন্তত 2,000 টাকা। আর এই লাইটিং দুটো খরচা পড়েছে আমার 150 টাকার মধ্যে হয়ে গেছে। আর কি কি বিষয় লাগবে আমি সমস্ত এই ডিটেলস এই ভিডিওর মধ্যে বলবো, আর লাইটিংটা কিভাবে করবেন আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তাহলে সেটআপটা করতে আপনার কোনো অসুবিধা হবে না, আর ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম 1 পিস ডিমির পেটি নিয়ে নেবেন, আর ডিমির পেটিতে কলমের দাগ দিয়ে সোজা করে কাটবেন, কোনো রকম যেন বেকাটেরা না হয় সেই ব্যবস্থা করবেন। আর আমি যেভাবে কাটছি সেইভাবে কাটবেন। দেখেন, চারকোনা অবশ্য হবে, নিচের দিকে সরু আর উপরের দিকে চওড়া, এইভাবে চারকোনা করে কাটবেন। আর দেখেন, আমার চারকোনা করে 4 পিস টুকরো করে কেটে নিয়েছি, আর এর বিষ্কান দিয়ে টেপ দিয়ে জুড়ে দিয়েছি, 7-8 টেপ লাগবে। আর এই টেপ দিয়ে জুড়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর চৌকো বাক্সর মতো হয়ে গেল। আর এর বিষ্কানে অবশ্য ডুম দিতে হবে, সে ব্যবস্থা পরে আমি দেখিয়ে দিচ্ছি। আগে সর্বপ্রথম আগে বাক্সটা রেডি করতে হয়, তারপরে হবে। সাদা আটা নিয়ে নেবেন, ফেভিকল আটা। ফেভিকল আটা দেওয়ার পরে তারপরে ডিমের পেটির গায়ে লাগিয়ে দেবেন। দেখেন, সুন্দরভাবে আমি যেভাবে লাগাচ্ছি সেইভাবে আপনি বাড়িতে লাগাতে পারবেন। বন্ধুরা, 4 টুকরো লাগাবার পরে কাঁচি দিয়ে নিচের দিকে যেগুলো বেশি থাকবে সেইগুলো কেটে নেওয়ার পরে আস্তে আস্তে তার বিপরীত পিঠে আটা দিয়ে আবার সেইভাবে জুড়ে দেবেন, কোনো সমস্যা নেই, বেশি যাতে এ পিঠে দিলে পেপারটা মজবুত থাকে। এই ছিদ্রটা করা আছে শুধুমাত্র হোল্ডার পরাবার জন্য, পেছনে পেটে দেওয়া হবে, শুধু হোল্ডার দিলেই হয়ে যাবে, যাতে ডুম থাকার জন্য সেই ব্যবস্থা করছি। এই দেখেন, আটা দিয়ে মারতে হবে, তারপরে বেশি যাতে এস্টাগুলো কেটে দিতে হবে, আর কাগজটা অবশ্য বাড়তি রাখবেন, সিলভার পেপারটা। দেখেন হয়ে গেল, আমার আটা দিয়ে মুড়ে দিতে হবে, হয়ে গেল, এগুলো ডুম থাকবে বলে ব্যবস্থা করছি নিচের দিকে। দেখেন হোল্ডার পরানো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, হোল্ডার এগুলো আপনি বাড়িতে কিনে নিয়ে লাগাতে পারবেন। দেখেন, এবারে তার তোড়জোড় যা আপনার লাগবে সব কিছু এভরিথিং একেবারে লাগিয়ে দেবেন। আমাদের হোল্ডার লাগানো হয়ে গেল, এবারে যত ইলেকট্রিক কানেকশান আপনি দিয়ে দেবেন একেবারে, দিয়ে দিলে আপনার বাক্স পুরোপুরি রেডি হয়ে যাবে, যেটা লাইটের কোনো সমস্যা হবে না। তো গাইস, সর্বলাস্ট আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করেছি, এই স্ট্যান্ডটা কাঠের স্ট্যান্ড, দেখলেই বুঝতে পারবেন এটা আমার বাড়িতে কাঠ বেশি ছিল বলে সেই জন্য আমি লাগিয়ে দিয়েছি। আপনি চাইলে এই বাঁশের চেলাও ব্যবহার করতে পারেন, আর যদি কাঠ মিলে আপনার আশেপাশে থাকে কাঠ মিল, তা সেখান থেকে কাঠ সংগ্রহ করে এই স্ট্যান্ডটা খাড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে বন্ধুরা, আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করি ক্যামেরা স্ট্যান্ড, এই ক্যামেরা স্ট্যান্ড দেখেন এও পর্যন্ত কাঠের ব্যবহার করেছি, আর আমি যে সামনে বসে থাকি সেটাও টুল। তো বন্ধুরা, এই টুলটা যদি আপনার বাড়িতে থাকে তা কোনো সমস্যা নেই,
আর যদি কিনে নিতে পারেন তাও 100-120 টাকার মধ্যে পড়ে যাবে। বন্ধুরা, এর পরে যে কাজটা করতে হবে, এই যে লাইটের উপরে, এই যে দেখলে বুঝতে পারবেন, এই লাইটের উপরে একটা সাদা জরি দিয়ে দেবেন। এই সাদা জরিটা দিয়ে দেবেন, 2 টাকা দাম নেবে। এটা গিফটের দোকানে ব্যবহার হয় বেশিরভাগ, গিফটের দোকানে পেয়ে যাবেন। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এরম ধরনের যদি হেলথ টিপস আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।